আসসালামু আলাইকুম, টিসবিরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় বাক্যতত্ত্ব কাকে বলে। বাংলা ব্যাকরণের যে অংশে বাক্য সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বাক্যতত্ত্ব বলে। মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত, শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। বাক্য ও বাক্যর শ্রেণীবিভাগ, বাক্যর গঠন, বাক্যর বিশ্লেষণ, বাক্যর ব্যবহারযোগ্যতা, বাচ্য, উক্তি, বাক্য মধ্যপদের স্থান বা ক্রম, যতি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যর মধ্যে কোন পদের পর কোন পদ বসে, কোন পদের স্থান কোথায়, বাক্যতত্ত্বের এসব বিষয়ে বিশ্লেষণ থাকে বলে বাক্যতত্ত্বকে পদক্রম বলা হয়। আমি আবারও বলছি, বাংলা ব্যাকরণের যে অংশে বাক্য সম্পর্কিত আলোচনা করা হয় তাকে বাক্যতত্ত্ব বলে। মানুষের বাক প্রত্যঙ্গজাত ধ্বনি সমন্বয়ে গঠিত, শব্দ সহযোগে সৃষ্ট অর্থবোধক বাক প্রবাহের বিশেষ বিশেষ অংশকে বলা হয় বাক্য। বাক্য ও বাক্যর শ্রেণীবিভাগ, বাক্যর গঠন, বাক্যর বিশ্লেষণ, বাক্যর ব্যবহারযোগ্যতা, বাচ্য, উক্তি, বাক্য মধ্যপদের স্থান বা ক্রম, যতি ইত্যাদি বাক্যতন্ত্রের আলোচ্য বিষয়। বাক্যর মধ্যে কোন পদের পর কোন পদ বসে, কোন পদের স্থান কোথায়, বাক্যতত্ত্বের এসব বিষয়ের বিশ্লেষণ থাকে বলে বাক্যতত্ত্বকে পদক্রম বলা হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন।